বাবুঘাট থেকে গারুলিয়া সব নৌকোর টাইমিংস। আর আমি ফেয়ারটা বলে দিই, ফেয়ারটা কিন্তু একটু বেশ বেশি অন্যান্য ঘাটের থেকে। এটা 20 রুপিস নিচ্ছে, ওরা চার্জ করছে বাবুঘাট থেকে গারুলিয়া 20 রুপিস। এবার জেনে নিন টাইমিংসগুলো স্বয়ং ওদের মুখ থেকে। নিশ্চয়ই টাইমিংগুলো চেঞ্জ হয়েছে। তাহলে কী কী টাইম চলছে? 5টা ভোরবেলা, আচ্ছা 5টা পর 7টা, আচ্ছা তারপর 9টা দিয়ে 10:30, 9টা দিয়ে 10:30 কন্টিনিউয়াস, মানে 3-4টে পারবো তার মধ্যে, 9টা থেকে 10:30, তারপরে 10:30টার পর? 10:30টার পর আছে তোমার 1টা 1:30 পর্যন্ত। ও 1টা, তারপরে 1:30, তারপরে 3টে, নাকি 1টার পর 1:30? ওরকমই চলবে, চলবে মানে 2-3টে ওর মাঝখানে থাকা। 3টের পর তোমার এটা আছে, তোমার রেকর্ডিং আর টাইমিং লেখা হবে। 3টের পর 7টা সময় চালু হবে, 7টা লাস্ট, 5টা দিয়ে 7টা, 5টা দিয়ে 7টা, মানে 1টা দুটো না অনেক, না না এমনি এই কোটা চলবে বাস, রেটিং ওটাই লাস্ট, 7টাই লাস্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। কিসের এটা? এসে নেবে, ছাড়বে না, এটা টিপি দেবে। গুড আফটারনুন, ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু ইনফরমেশনাল। দেখুন, আমরা এই ফেরিঘাট, মানে ফেরিঘাট পেরাপার করেছিলাম, আর এখন এই লকডাউনের জন্য সবাই জানে, মানে সবারই একটা কনফিউশন আছে কখন কি ঘাট চলে, কোন ঘাটটা কখন চলছে না চলছে। ওই জন্য আমরা দেখুন যাওয়ার সময় একটা ঘাট ফলো করেছি, আর আসার সময় একটা অন্য ঘাট দিয়ে এসেছি। তো যাতে একটু অ্যাটলিস্ট দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ফেয়ারেও ডিফারেন্স আছে, টাইমিংয়েও একটু ডিফারেন্স আছে, কিন্তু যাতে লোকে বুঝতে পারে, একটু টাইমিংসগুলো অ্যাডজাস্ট করে বুঝতে পারে। তো যেটা বলছি, বাবুঘাট, বাবুঘাটটা পেরোলেই কিন্তু গারুলিয়া, আর তেলেনি পাড়া ঘাট পেরোলে হলো শ্যামনগর। তো আমরা প্রথমে, আমি যাওয়ার সময় তখন আমি বাবুঘাট টু গারুলিয়া এটা অ্যাভেল করেছি, আর আমি যেটুকু বুঝলাম বাবুঘাট থেকে গারুলিয়া ওরা কিন্তু কোনো প্রপার ইনফরমেশন পায়নি, ওরা নিজেরা নিজেরাই বোট সার্ভিস চালাচ্ছে, ওই জন্য ফেয়ারটাও নিজেদের মতো মানে করে নিয়েছে 20 টাকা, আর ওরা ওই জন্য মানে টাইমিংসগুলো ওদের মতো ফিক্স করেছে। আমি টাইমিংসগুলো মাঝিফাইটা নিজেই বললো, আপনারা আগে শুনেছেন হবে ভিডিও। আর যেটা হচ্ছে তেলিনিপাড়া ঘাট, যেটা ক্রস করলে আমরা শ্যামনগর পাই, তো সেই ঘাটটারা ওনারা মনে হচ্ছে কিছু সার্কুলার পেয়েছেন, সেই অনুযায়ী ওরা চালাচ্ছেন। ফেয়ারটাও ওই জন্য মিনিমাইজ রেখেছেন 10 রুপিস। আরও যে যে ঘাটগুলো চলছে সেই ঘাট, মানে যেমন ধোবি ঘাট যেটা পেরোলে শ্রীরামপুর ঘাট, এইসবগুলো, এই শ্রীরামপুর বলছি, ধোবি ঘাট যেটা পেরোলে ব্যারাকপুর আমাদের, সেইগুলোও আমি এই ফলো, এই নিয়মাবলিটাই ফলো করছে, মানে যেটা এই শ্যামনগর টু তেলেনিপাড়া এরা ফলো করছে, আর ওরাও ফেয়ারটা কিন্তু এই 10 রুপিসই রেখেছে। তো টাইমিংসগুলো তাহলে আপনারা নিজেদের মতো শুনে বুঝে অ্যাডজাস্ট করে তারপরই বেরোবেন। এইগুলোই হলো ফিক্সড টাইমিংস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।